ইনস্ট্যান্ট একটি পিজা রেসিপি শেয়ার করছি টোটিলা রুটি নিয়ে পিজা প্যানে বসিয়ে দিলাম এর উপরে টমেটো কেচাপ দিয়ে তার উপরে গ্রেটেড মজেরয়লা চিজ দিয়ে দিলাম এখন আরো একটি টর্টিলা রুটি উপর দিয়ে ঢেকে দিলাম টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আপনারা পিজা সস ও ব্যবহার করতে পারেন এবার কেচাপ ভালো করে রুটির সাথে মেখে নিয়ে কিছু অলিভ দিয়ে দিচ্ছি এবার মজেরয়লা চিজ দিয়ে দিচ্ছি তার উপরে বিফ পেপারনি স্লাইস দিচ্ছি এখন জেলে পিনো দিচ্ছে জেলোপিনো যদি না থাকে তাহলে আপনারা কাঁচামরিচ কুচি করে কেটেও দিতে পারেন আর বাচ্চাদের জন্য হলে স্কিপ করতে পারেন এবার বেক করে নেব টু হান্ড্রেড ডিগ্রিতে দশ থেকে বারো মিনিটের জন্য তুলাতেও পিজাটি বানিয়ে নিতে পারেন একটি হাড়িতে পিজাটি বসিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো বেক করে নিতে পারেন হয়ে গেল খুব মজার ইনস্ট্যান্ট রুটি পিজা এখন কেটে সার্ভ করে নেব বাচ্চাদের স্কুলে টিফিন অথবা বিকেলের স্ন্যাক হিসেবেও তৈরি করতে পারেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবেন